বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের নতুন একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে এ সময় মুমূর্ষু স্বামীকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করতে দেখা যায় তাকে সম্প্রতি প্রকাশিত ওই সিসিটিভি ফুটেজে দেখা যায় ছাব্বিশ জুন আহত অবস্থায় রিফাতকে রিক্সা যোগে হাসপাতালে নিয়ে যায় মিন্নি এ সময় সেখানে উপস্থিত এক যুবক রিফাতকে বহনকারী রিক্সার দিকে দৌড়ে যান পরে হাসপাতালের ভিতরে গিয়ে একটি স্ট্রেচারে নিয়ে আসেন তিনি ইতিমধ্যে উপস্থিত অনেকে সাহায্য করতে এগিয়ে আসেন রিফাতকে রিক্সা থেকে নামিয়ে স্ট্র্যাচারে করে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয় এরপর মিন্নি হাসপাতালের সামনে উপস্থিত একজনের মুঠোফোন থেকে কল দিয়ে কারো সঙ্গে কথা বলেন কিছুক্ষণ পর মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর ও চাচা আবু সালেহ হাসপাতালে আসেন